শনির বিপরীতমুখী চলন শুরু হচ্ছে পাঁচই জুন থেকে। পাঁচই জুন রবিবার থেকে শনিদেব তার নিজস্ব রাশি কুম্ভে পিছিয়ে যাচ্ছেন। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব, যেখানে তিনি বারোই জুলাই পর্যন্ত থাকবেন। তারপরে বক্রী চলনে মকর রাশিতে প্রবেশ করবেন শনিদেব। এর প্রভাব সমস্ত রাশির ওপর পড়বে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিকে কর্ম এবং কর্মের দাতা হিসাবে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি তার দশা এবং অবস্থানের দ্বারা মানুষের কর্মের ভালো মন্দের ফল দিতে থাকেন। তাই কখনও শনি কারোর জন্য শুভ, আবার কখনও অন্য কারোর জন্য অশুভ ফল নিয়ে আসে। আপনার রাশিচক্রের জন্য শনির বক্রী চলন কীভাবে প্রভাব ফেলবে তা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করেছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী বাস্তু সংখ্যাতত্ত্ববিদ শ্রীদেব সমুদ্রজি। কোন কোন রাশির জন্য শনিদেবের বিপরীতমুখী চলন সুখবর আনছে, আবার কোন কোন রাশির জন্য সমস্যা বাড়ার ইঙ্গিত রয়েছে তা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হবার কিছু নেই। মনে রাখবেন, সমস্যা যত অমল আলো তত, যার অর্থ সব সমস্যার সমাধান একমাত্র সামুদ্রিক শাস্ত্রে বলা আছে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ভালো থাকার পাসওয়ার্ড। এই ভালো থাকার পাসওয়ার্ডের মাধ্যমে পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী বাস্তু সংখ্যাতত্ত্ববিদ শ্রীদেব সমুদ্রজি আপনাদের কাছে প্রতি মুহূর্তে পৌঁছে দেন ভালো থাকার নানান তথ্যগুলি। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সমুদ্রজির দেওয়া ইনফরমেশনগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আপনি শেয়ার করলে আরও অনেক মানুষ সামুদ্রিক তথ্যগুলি জানতে পারবেন এবং উপকৃত হবেন। সামুদ্রিক টিম অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি অপরূপার সমুদ্রজির দেওয়া তথ্যগুলি আপনাদের বলব। মেষ রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। শনিদেবের বিপরীতমুখী দশা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে, আয় বাড়বে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের এই সুযোগ দিচ্ছেন শনিদেব। যদি একটি সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত। বৃষ রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। বৃষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের জন্য শনিদেব অত্যন্ত শুভ ফল দিতে চলেছেন। এই সময় আপনার সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে এবং আপনার চাকরি পাওয়ার যোগ রয়েছে। শনি আপনার প্রতিপত্তি বৃদ্ধি করবে, সেই সাথে বর্তমানকালে একটু দৌড়দৌড়ি বেড়ে যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। শনিদেব মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বৃদ্ধি করে গবেষণার কাজে সাহায্য করতে চলেছেন। এই সময় পরিবার থেকে একটু দূরে থাকতে হতে পারে। যারা পেট্রোলিয়াম খনি সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য শনিদেবের অবস্থান শুভ। কর্কট রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিয়ে করতে চান তাদের জন্য সময়টি শুভ। দাম্পত্য জীবনে কিছুটা উদাসীনতা থাকবে, কিছু বিভ্রান্তি থাকতে পারে। যারা আমদানি রপ্তানির কাজ করেন তাদের জন্য শনিদেবের অবস্থান ভালো। সিংহরাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী সিংহরাশির জাতক জাতিকার শিক্ষার্থীদের জন্য এই সময়টি শুভ হবে। অংশদারিত্বে কাজ করেন যারা তারা একটু সতর্ক হন। দাম্পত্য জীবনেও কিছু সমস্যা আসতে পারে, পারিবারিক সমস্যা থাকবে। কন্যা রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনির পিছু টান শুভ। শিক্ষার ক্ষেত্রে শনি আপনাকে সাহায্য করবে। এই সময় আপনি যদি একটি ভালো জায়গায় ভর্তির চেষ্টা করছেন তাহলে শনি আপনার জন্য সহায়ক প্রমাণিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এমন কিছু কাজ করতে সক্ষম হবেন যার দ্বারা আপনি ভবিষ্যতে আপনার শত্রুকে জয় করতে সক্ষম হবেন। তুলা রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। শনি আপনার জন্য শুভ ফল বয়ে আনতে চলেছেন। সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি বা গাড়ি কেনার জন্য সময়টি শুভ। আপনি যে কাজ করছেন তাতে সুবিধা হবে, সাফল্য আসবেই, সেরা মানুষের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে। বৃশ্চিক রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। আপনার মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। এখানে আপনাকে শনির কিছু নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হবে, কিন্তু শনি আপনার হস্তশিল্পকে অনেক বাড়িয়ে দেবে। শনি এই এলাকায় কর্মরত লোকেদের জন্য খুব শুভ ফল দিতে চলেছেন। ধনুরাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। আপনার পরিশ্রম বাড়বে, কাজের ভালো সুযোগ আসবে। যারা চাকরির জন্য দৌড়চ্ছেন তারা তাদের কাজে সাফল্য পাবেন, কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ভাই বোনের সহযোগিতা থাকবে, বন্ধুদের সমর্থন কম থাকবে। মকর রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব। শনি আপনাকে অনেক ভ্রমণ করিয়ে দেবে। আপনি এই সময় চাকরি পরিবর্তন করতে পারেন, স্থান পরিবর্তনও হতে পারে।
কর্মক্ষেত্রে সম্মান পাবেন, প্রতিটি কাজেই সাফল্য আসবে, ভাগ্য এ সময় প্রতিটি বিষয় আপনাকে সমর্থন করবে। কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব, শনির বিপরীতমুখী দশা আপনার অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। শনি কিছু ক্ষেত্রে খুব উপকারী হবে, উচ্চশিক্ষার জন্য শনির বিপরীতমুখী দশা শুভ হবে। আপনি যদি বাইরে শিক্ষা নিতে চান তবে এই সময়ের মধ্যে এটি সম্ভব। এর মধ্যে আপনি কিছু মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনি নিজেকে প্রতিকূল পরিস্থিতি থেকে বের করতে সক্ষম হবেন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনাও রয়েছে, নতুন চাকরি বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। মীন রাশিতে শনির বিপরীতমুখী প্রভাব, শনি আপনার ব্যয়কেও লাভে রূপান্তরিত করতে চলেছে। আপনি যদি কোনো বিনিয়োগ করতে চান তবে আপনি এই সময় এটি করতে পারেন, যা ভবিষ্যতে আপনাকে সুবিধা দেবে। পরিবারের সুখ ও সমৃদ্ধি থাকবে। মনে রাখবেন, সমস্যা যত অমল আলো তত। আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশেও সাথে রয়েছে সামুদ্রিক টিম অ্যাস্ট্রোলজি। সামুদ্রিক গাইডে থাকুন, আপনাকে ভালো রাখার দায়িত্ব আমাদের। নিচের হেল্পলাইন নাম্বারে কেউ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে SMS করবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবন হোক মধুময়। নমস্কার।